हेलो फ्रेंड्स, रत्नास किचने सकल के स्वागत। आज के बनाब सिमई ईद स्पेशल। सिमई किन्तु अवश्य किन्तु अपनारा सहजे बनिए फेलते पारें। तार जोनो की कि नीचे एखाने नीचे रोस्टेड सिमई और नीचे चीनी एक आंदाजटा एरकम छोटो बाटिर एक बाटी सिमई नियेछि। एरकम बाटिर एक बाटी माने सामान्य एकटु बाकी आछे, माने चार भागे तीन भाग नीचे चीनी और नीचे पाँच छटा छोटो इलाच और छोटो छोटो दुटो तेजपाता खानिक किशमिश और दूध। एकटा फ्राई पैन बसिए दिएछि। एबार दिए देब दूध। दूधटा दिए दिच्छि। दूध आपनारा आन्दाज मतन नेबेन और एई सिमईटाओ किन्तु आपनारा आन्दाज मतन नेबेन। एबार दिए दिच्छि सिमईटा। दिए दिच्छि छोटो इलाच। এটা ফাটানোই আছে মোটামুটি। আপনারা চাইলে এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। এবার দিয়ে একটা আমি একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে একটু নেড়ে একটু জাস্ট বয়ল করে নেব। সিমুই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় দেয় না, না হলে কিন্তু গলে একদম একাকার হয়ে যায়। তাই জন্য একটুখানি জাস্ট নাড়বো। আর এটা রোস্টেড সিমুই রয়েছে, এটা তো ভাজাই রয়েছে অলরেডি, আর কিন্তু ভাজতে হবে না। আপনারা যদি চান তাহলে একটুখানি আলগা করে এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা একটু খুব ভালো আসবে। সিমুই ফুটে উঠেছে, আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দেখুন মোটামুটি নাড়তে নাড়তেই কিন্তু অনেকটাই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে এখানে কাজুও কিন্তু দিতে পারেন বা পিস্তাও দিতে পারেন, যত ড্রাই ফ্রুটস দেবেন ততই কিন্তু এটা সুন্দর হবে। তো আমি এইটা দিয়েই করলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি খানিকটু চিনি রেখে দিলাম, কেন মিষ্টিটা আবার সবসময় সবাই সমানভাবে খায় না, একটু কম মিষ্টি হলেও খারাপ লাগে না, তো তাই জন্য একটু বাঁচিয়ে রাখলাম। তো এবার আঁচটাকে জোর করে দিয়ে মিষ্টিটা যতক্ষণ মানে চিনিটা যতক্ষণ পর্যন্ত মেল্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো, যাতে লেগে না যায়। এবার কিন্তু সিমুইটা হয়ে গেছে। দেখতে হবে যে এরকমভাবে যখন বলক এসে যাবে তখনই বুঝতে হবে যে চিনিটা মেল্ট হয়ে গেছে আর একটা ঘন, আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর রেখে দিলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, আরও সিমুইটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। তো এই অবস্থায় আমি নামিয়ে ফেলবো, পরিবেশন করে আমি দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দেবেন, অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন যে আমি এরকম রোস্টেড সিমুই কীভাবে বানালাম খুব সহজ এবং সিম্পলভাবে। আর কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।